তোমার বয়সী ছেলে মেয়েরা বা তুমি যে আরেকটু আগে পেছন থেকে 5 বছর আগে তোমার যে জায়গার বয়স ছিল সেখান থেকে যে তুমি যা দেখে আসছো নিশ্চয়ই তোমার আশেপাশেও এরকম কাউকে না কাউকে তুমি দেখেছো যাদের একটু বিষণ্ণতা আছে যাদের একটু মন খারাপ আছে বা কারো কারো হয়তো মাদকাসক্তি আছে সেই সমস্যাগুলির ক্ষেত্রে এই সমাধানের জন্য তোমার কি পরামর্শ যে বয়সন্ধিকালের ছেলে মেয়েদেরকে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা যেতে পারে স্যার বয়সন্ধিকালের যে মানে যারা আসে বয়সন্ধিকালীন যে বয়সটা কাটাচ্ছে যে মানে কিশোর কিশোরীরা তাদের এটাও একটা মানসিক রোগ যে আপনি বলছেন স্যার তো এই ক্ষেত্রে তাদের যা করতে হবে যে তাদের তারা সৎসঙ্গে থাকতে হবে মানে তারা ভালো 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 বন্ধু সংগ্রহ করে তাদের সাথে মেলামেশা করতে হবে আর অনেক অনেকে আছে বয়সন্ধিকালে ইন্ট্রোভার্ট যেটা আমরা বলি সংকুচিত মানে বেশি মেলামেশা করতে পারে না তারা মানে আত্মকেন্দ্রিক কারোর সাথে কথা বলে না খুব একটা কারোর সাথে খুব একটা কথা বলে না শেয়ার করে না তারা চেষ্টা করলে কিন্তু এটা চেঞ্জ করা যায় এই স্বভাবটা এটা মিলে মানে বন্ধুদের সাথে ভালো ভালো বন্ধু সংগ্রহ করে তাদের সাথে মেলামেশা করা যেতে পারে আর এই যে বয়সন্ধিকালে আরও সমস্যা বিভিন্ন সমস্যা আছে সেগুলো কাটিয়ে ওঠানোর জন্য তাদের এই গেমস ভিডিও গেমস বা এই প্রযুক্তি আসক্তি থেকে বের হয়ে আসার জন্য খেলার মাঠে যেতে হবে আর কি আর আরেকটা জিনিস এখানে দেখতে হবে যে আমাদের রাজধানী ঢাকায় খেলার মাঠের খুবই অভাব সেই ক্ষেত্রে তারা ইনডোর গেমস খেলতে পারে যেমন ক্যারম বা ইনডোর যেরকম গেমসগুলো আছে ক্যারম তারপর লুডো দাবা দাবা স্যার চেস এরপর সুডুকু খেলতে পারে এই যে পেপার নিউজ পেপার এগুলো অক্ষর মিলানো অক্ষর মিলানো হ্যাঁ স্যার এগুলা করলে আচ্ছা ছেলে মেয়েদের মানে আমি জানি না এই প্রশ্নটা তোমাকে করা কতটা ঠিক হবে কিন্তু ধরো আমারও তো আমিও তো একটা সময় বা আজিজ ভাই আমরা এখন বড় হয়েছি কিন্তু আমরাও তো একসময় শিশু ছিলাম কিশোর ছিলাম আমরা তো শিশু কিশোর বয়সেও মাঠে যেতাম কিন্তু বইও তো পড়তাম এখনকার ছেলেমেয়েরা বই কেন পড়ে না তোমার কি ধারণা মানে পড়ে না বলতে খুব কম পড়ে হয়তো এখনকার ছেলেরা বই পড়ে না স্যার এটা ঠিক নয় স্যার এটা কারণ হলো স্যার এখনকার ছেলেমেয়েরা বই পড়ে কিন্তু অন্য কিছু তাদের সময়টা বেশি স্যার প্রযুক্তি ক্ষেত্রে মানে বই যদি পড়ে 1 ঘন্টা বাকি 18 ঘন্টা তারা প্রযুক্তির ক্ষেত্রে নেশা আর না হলে এই পাশ্চাত্য সংস্কৃতির যে গেম মানে এই যে সিনেমা দেখে বা ফেসবুক তো একটা আছেই স্যার মানে ফেসবুকে তাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় সেক্ষেত্রে বলবো হ্যাঁ স্যার তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ফেসবুকের একটা গ্রুপ থাকে আমি বলবো যে সেক্ষেত্রে তারা ফেসবুক যতটুকু ব্যবহার না করলেই নয় ততটুকু তারা থাকুক তারপর তারা আর বিনোদন হিসেবে তোমার তোমার জায়গা থেকে কি মনে হয় যে তুমি যে তোমারও তো একটা মোবাইল আছে বা একটা ডিভাইস আছে সেটাকে তোমার প্যারেন্ট কি কন্ট্রোল করে সেটা বা সময় বেঁধে দেয় যে এতটুকুর বেশি তুমি ব্যবহার করতে পারবা না বা যদি সেটা করে সেক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া কি হয় স্যার আমি আমার আমার ক্ষেত্রে বলবো আমার নিজেরই আমি ইয়ে করে রাখছি মানে সংরক্ষিত করে রাখছি নিয়ন্ত্রণে রাখছি আর যদি বেশি করি তাহলে আমার আব্বা আম্মা মাঝে মধ্যে এরকম একটু বেশি হয়ে যায় তাহলে বাবা মা অবশ্যই বলেন যে এত ইয়ে করো না ইয়ে করো যে ওইটা নিয়ন্ত্রণ করার জন্য বলে যখন এটা বলে তখন তো ছেলেমেয়েরা বিদ্রোহ করে বেশিরভাগ ক্ষেত্রে সেটা তো যারা বয়স কম তারা একটু না বুঝে করে স্যার কিন্তু আমরা যারা বয়স মানে মোটামুটি বুঝদার হয়ে গেছি যেটা বলা যায় উপলব্ধি করি যেটা কোনটা ভালো কোনটা খারাপ সেক্ষেত্রে আমরা রাগ করি না বা মন খারাপ করি না জি অনেক ধন্যবাদ তোমাকে আবারও মোস্তাফ সিরা রোজদি আপনার কাছে আসছি আপনি আপনার কাছে কি মনে হয় যে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সমাজ এর ভূমিকাটা কীরকম হওয়া উচিত মানে মানসিক স্বাস্থ্যের বিষয়ে যে আমার যেটা নিজের ধারণা মনে হয় সবাই সবার সাথে এই কথাগুলো একটু শেয়ার করা আন্তরিকতার সাথে গ্রহণ করা প্লাস যেমন বাবা মার ভূমিকা থাকবে সন্তানের কোনো এই ধরনের একটু ত্রুটি বা পরিবর্তন কেন তারা চিন্তায় দুশ্চিন্তায় ভুগছে বা এই যে এমন কোথাও বা চুপ করে আছে স্বাভাবিকতা নাই তখন বাচ্চাদের কাছে মন খুলে মিশবে কথা বলবে জানতে চাবে তারপরে যখন আস্তে আস্তে দেখে যায় না এটা আসলে একটু অন্য পর্যায়ে আমাদের যে ভুল ধারণা সেগুলো এখন বাদ অবশ্যই ডাক্তারের দ্বারস্থ হতে হবে এত সুন্দর চিকিৎসা এখন এত সুন্দর ব্যবস্থা সব কিছু আছে এটা যেন আমাদের হাসপাতাল তো খুবই সুন্দর প্রত্যেকটা হাসপাতাল এখন তো আমরা গল্প শুনি এমনকি প্র্যাকটিক্যালি মাঝে মাঝে মনে হয় আচ্ছা যে একটু দেখে এসে তো কেমন সত্যি মনোমুগ্ধকর এবং সিনসিয়ারিটি তাদের দেখলে মন প্রাণ জোর হয়ে যায় আলহামদুলিল্লাহ সত্যি সুন্দর ব্যবস্থা আছে এখন আমি যে ক্লাস নেওয়ার সময় এগুলো বলি তো ছাত্রদের
যে তোমাদের যদি কোনো সময় এরকম লাগে বাবা মাকে বলবা, শেয়ার করবা। তারপরে আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা শিক্ষক বা অভিভাবক বা আমরা যারা প্রাপ্তবয়স্ক, আমাদের ভেতরেও তো অনেক সময় সচেতনতার অভাব থাকে, সেই জায়গাটা কিভাবে দূর করা সম্ভব বলে আপনি মনে করেন? সেটা তো ওইভাবে বসে থাকা যাবেই না। যে ধারণা ছিল সেটা আমাদেরকেও সবার সঙ্গে মিশতে হবে, জানতে হবে, কথাগুলো পরিষ্কার করে খুলে বলতে হবে। এই একই প্রশ্ন আমি প্রফেসর আজিজুল ইসলামকে করতে চাই, যে আমরা যারা বড় মানুষ শিক্ষক অভিভাবক বা অন্য পজিশনে আছি, আমরা নিজেরাই তো এই ব্যাপারে যথেষ্ট সচেতন না। ধন্যবাদ আপনাকে, সত্যি এটাই হলো আসল জায়গাটা আর কি। আজকে যে আমরা কথা বলছি সেটাও কিন্তু এই জায়গাটার জন্যই, যে এই সচেতনতা তৈরি করতে হবে। সচেতনতা তৈরির জন্য কিন্তু প্রত্যেক লেভেলে কাজ করতে হবে, যেটা উনি শিক্ষক হিসাবে বলছিলেন যে স্কুলে কিভাবে পাঠ্যপুস্তকে কিভাবে এটা অন্তর্ভুক্ত করা যায়, সেই সচেতনতাটাও কিন্তু এখানে থাকতে হবে। একটা পরিবারের একজন লোককে, মুরব্বীকে কী করে এটা জানানো যায়? যদি আমরা সেই মসজিদের ইমামকে জানাতে পারতাম, সেই স্কুলের শিক্ষককে জানাতে পারতাম, তাহলে কিন্তু এই সচেতনতাটা স্কুল থেকে বা সেই পড়শি থেকে বা ইমামের কাছ থেকে কিন্তু সচেতনতা ছড়াতে পারত। এটা একটা দিক। আরেকটা সচেতনতা বিল্ডিংয়ের জন্য আপনারা, যেমন মিডিয়া যেমন বিরাট ভূমিকা পালন করতে পারে, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, আজকে আমরা যদি একটা বক্তৃতা দিই, একটা কথা বলি কোথাও, এটা কিন্তু খুব একটা প্রচার করার স্কোপ নেই। কিন্তু আজকে আমরা যে এখানে এটিএন বাংলাতে কথা বলছি বা এরকম মিডিয়াতে যখন কথা বলা হয়, সেটা কিন্তু মানুষ জানে। সো মিডিয়া যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, মিডিয়া যদি মনে করে যে না আমরা এটা সচেতনতা সৃষ্টির জন্য আলাদা করে কাজ করব, তাহলে কিন্তু সচেতনতাটা মানুষ যারা শুনবে তারা তো জানবে। বিকজ মানসিক রোগের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলতে চাই যে এটা বৈজ্ঞানিক, প্রত্যেকটা মানসিক রোগের বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই, যে ডায়াবেটিস যেটা আমরা সবাই জানি এবং সবাই এটা চিকিৎসা গ্রহণ করে, কেউ কোনো কার্পণ্য করে না, ডায়াবেটিস লজ্জাও পায় আমার ডায়াবেটিস। ডায়াবেটিস কিন্তু ইনসুলিন নামে একটা হরমোন, কেমিক্যালস শরীরে ঘাটতি ঘটে এবং চিকিৎসা করে সেটাকে দিয়ে ইনসুলিন দেয় অথবা ট্যাবলেট দেয় যেগুলি ইনসুলিনকে বাড়িয়ে দেয়। ঠিক প্রত্যেকটা মানসিক রোগ, আমরা একটা বড় মানসিক রোগের কথা বলি, সিজোফ্রেনিয়া বা স্কিজোফ্রেনিয়া, সেটা কিন্তু ডোপামিন নামে একটা কেমিক্যালস আছে ব্রেইনের, নিউরো কেমিক্যালস, সেটার বেশি ওভার অ্যাক্টিভিটি হওয়ার জন্য কিন্তু সিজোফ্রেনিয়া হয়। এবং আমরা যদি ডোপামিনটাকে কমিয়ে দিতে পারি ওষুধ দিয়ে, তাহলে কিন্তু সেই রোগটা ভালো হয়ে যাচ্ছে। এই বোঝটা, এই বৈজ্ঞানিক বিশ্লেষণটা বা এই সচেতনতাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু কাজ হবে। আরেকটা জায়গাতে আমাদের কাজ করার আছে, সেটা হলো যে আমরা যে এখনো কুসংস্কারে আছি যে ঝাড় ফুঁক করা, মারধর করা, আমি নিজে দেখেছি, রিপোর্টও করেছি যে গাছের সঙ্গে বেঁধে একটা মেয়েকে, একটা টিনেজার মেয়েকে ঝাড়ু দিয়ে পিটানো হচ্ছে, সেজন্য হচ্ছে, আমি নিজে দেখেছি সেটা বাংলাদেশে। সে হয়তো কানে একটা আওয়াজ শুনে, তারা বলতেছে জিনে কথা বলতেছে বা পড়িতে ভর করছে। সেই জন্য এইটা সবার জন্য বলতে চাই, এই পড়িতে ধরা জিনে ধরা কিন্তু আমি চিকিৎসা করতে পারি, আমার কাছে আসলে চিকিৎসা করলে পরিজন তো চলে যায়, তাহলে পরিজন আর ধরলো কেমনে? যদি আমার চিকিৎসা করলে চলে যায় তাহলে তো পরিজন একটা কথা শুনে এরকম হয় যে। এবং আজকে আমরা আরেকটি আলোচনা করছিলাম যে আজকাল সেই জিন ফুক ঝাড়ফুঁক যারা করে তারা খুব চালাক হয়ে গেছে, তারা ঝাড়ফুঁক দিয়ে টাকাটা নিয়ে বলে যে এখন আপনি ডাক্তারের কাছে যান, আমরা তো পরি সরাইয়া দিচ্ছি, এখন আবার ডাক্তারের কাছে গিয়ে বাকিটা ঠিক করে আসে। এবং আমাদের কাছেও কিন্তু মেখলা আছে আমাদের সাথে, এরকমভাবে আমাদের কাছে কিন্তু রেফারই করে দেয়, আমরা সচেতনতা তৈরি। আচ্ছা আর